বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাম্মী হোসেন রিভার্সন পেজ থেকে চল았ছি লাইভে আপনারা যে দেখছেনই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যান জান আর হচ্ছে যে এসে একটা করে রিঅ্যাক্ট একটা করে শেয়ার করে দিয়েন হ্যাঁ সব আপনাদেরকে বলছি এসে একটা করে রিঅ্যাক্ট আর শেয়ার করে দেন বলে দেন লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমি অনেকটা লেট করে ফেলেছি আপনাদেরকে এই লাইভে আমার কি জয়পুরি দেখানোর কথা ছিল রাইট পুরো দেখি একটু জানাই দিয়েন অনেক লেট করেছি তো বেশি আর লেট করব না তাড়াতাড়ি করে স্টার্ট করে দিব বিকাশ নাম্বারটা দিয়ে দিতে বলো ফার্স্ট আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়বো দেখবো যে কারা কারা আসছেন অর্ডার প্রসেসিংটা বলে স্টার্ট করে দিব হ্যাঁ একটু ফাস্ট আপুরা নোটিফিকেশন আসলে যায় না তো সবার কাছে এই কারণে বারবার একই কথা বলি যে রিয়েক্ট দেন রিয়েক্ট দেন শেয়ার দেন শেয়ার দেন একটু কষ্ট করে শেয়ারটা দিয়ে দেন কে কে আসছেন চলেন কমেন্ট পড়ি কামরুন হাসি পপু ওয়ালাইকুম আসসালাম সুইটি আহমেদ আপু হাই কি খবর কেমন আছেন আহ তারপরে হচ্ছে গিয়ে

মানে এই জিনিসটা ক্লিয়ার একটু বইলা দিবা হ্যাঁ যে মানে অফ অন ছাড়া অন্য আর কোনো কাজ যেন না করে সুরা জাহান আপু হাই কি খবর কেমন আছেন চলে আসি থ্যাংক ইউ সো মাচ বিলাল হালদার আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আর কে কে আসছেন একটু কষ্ট করে রিয়েক্টার শেয়ার দিয়ে দেন হ্যাঁ ফারজানা লাকি আপু ওয়ালাইকুম আসসালাম যারা নতুন আছেন আমাদের পেজে একটা লাইক দিয়ে ফলোইং দিয়ে রাখেন আর যারা আপনারা আছেন প্লিজ সবাই একটা করে রিয়েক্টার শেয়ার দিয়ে দিন নোটিফিকেশন যায় না আজকে অনেক লেট করেছি রাজীব এনাম থেকে আপু ভালো যে শারমিন কলি আপু হাই কি খবর শেরি শারমিন আপু লিখছে যে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ পুরান কথা কোনটা নতুন কথা কি শুনতে চান বলেন দেখি বলি আচ্ছা তারপর যে নীলা আপু হাই কি খবর কেমন আছেন কামরুন নাহার আপু ভালো আছি জে বা আপু লেগেছে ড্রেসটার দাম বলো আমি যেটা পরে আছি এটার দাম মনে হয় সাড়ে আটশো টাকা আমি যেটা পরে আছি সাড়ে আটশো টাকা জামা ওনার টু পিসের একটা কালেকশন আচ্ছা আতিকা আপু ওয়ালাইকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইও জয়েন হয়েছে জুয়েলারি লাইভ হবে না জুয়েলারি লাইভ আপু আজকে রাতে হবে ইনশাল্লাহ ঠিক আছে রাতে জুয়েলারির একটা লাইভ করে দিব আপু কিছু প্রোডাক্টস আসছে আচ্ছা আমি যে ড্রেসটা পরে আছি আপু এটা একটা কুর্তি টু পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার টাইডাই এর মধ্যে আছে ন্যাচারাল টাইডাই জামাটা স্ল্যাপ কটন এর মধ্যে আছে ওনাটা রাউন এর মধ্যে আছে জামাটার গলার মধ্যে খুব সুন্দর একটা প্লেট করে স্টোনের বাটন আর সেই সাথে হচ্ছে গিয়ে মিরর ওয়ার্ক করেছে রিয়েল মিরর মিরর গুলো আপু লক করে দেওয়া হচ্ছে সুতা দিয়ে চার সাইড থেকে যেন মিরর গুলি দিয়ে হচ্ছে গিয়ে মানে কি বলে উঠে পড়ে না যায় বা হচ্ছে গিয়ে শরীরে আবার খোঁচা না লাগে এই কারণে ওকে এইটা হচ্ছে কি আপু ড্রেসটার অল ওভার লুক আনি এটা হচ্ছে সরি রেডি করে দেওয়া ফ্রি সাইজ বড়ি থাকবে জামার বড়ি ছেচল্লিশ লম্বাটা আপু চৌচল্লিশ ঠিক আছে ওনাটাও বড় আছে জামা ওনার টু পিসের একটা সেট এটা আমি যেই ড্রেসটা পরে আছি এটার প্রাইস পড়ছে মাত্র ইয়া আটশো পঞ্চাশ টাকা এটার আরও একটা কালার আছে আমি গতকালকে দেখাইছি একটু দেখে নেবেন আমরা স্টার্ট করে দিচ্ছি আপু তার আগে ওয়ার্ডারের প্রসেসিংটা বলে দিবো ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো প্রিন পোস্ট করে দেওয়া হচ্ছে আমাদের নগদ বিকাশ নাম্বার প্রিন পোস্ট করার নাম্বারবিধি তো অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার কিন্তু আমরা না প্রতি লাইভে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই অবশ্যই বিকাশ বা নগদ করবেন হ্যাঁ অনেক আপনারা মোবাইল রিচার্জ করেন বা নিজে ভুল করে হয়তো বা মোবাইল রিচার্জ করতেছেন বা দোকানদার মোবাইল রিচার্জ করে দিতেছে এইসব ভুলগুলি কিন্তু আমরা অ্যাক্সেপ্ট করবো না আপু আপনারা যদি নগদ বা বিকাশ ছাড়া মোবাইল রিচার্জ কেউ করে থাকেন তাহলে টাকাটা রিফান্ডও আমরা করতে পারবো না আর আপনার অর্ডারটাও কনফার্ম করে দেবো না কারণ প্রতিবার আমরা বলে দিচ্ছি পিন পোস্টে বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি মেসেজ দিলে লিখে পর্যন্ত দিচ্ছি আপু বিকাশ বা নগদ করবেন সো অ্যাক্টিভ থাকবেন কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন তারপরে সেই অনুযায়ী কাজ করবেন মনে যেন থাকে আপু ঠিক আছে আর বিকাশ নগদ যাই করবেন করে লাস্ট চারটা ডিজিট জানাই দিবেন আমরা মিলাই দেখবো টাকা আসলে অর্ডার কনফার্ম করে দেবো বিথিয়া আপু ওয়ালাইকুম আসসালাম মালিক আপু নাই বলে আমি একটা কি ইউজ ড্রেসও পাইলাম না খুব দুঃখ হলো মালিহা পর্যন্ত মালিহা পর্যন্ত খুব ভালো ছিল কেন আপু মালিহা নাই বলে কি এখন কেউ ভালো না এরকম হ্যাঁ আপনাদেরকে আপু সার্ভিস দেওয়ার জন্যই আমি থেকে শুরু করে আমাদের অফিসের সবাই রাইট সো আপনারা হচ্ছে ইনবক্সে নক দিবেন বা হচ্ছে গিয়ে এখানে আরিফা আছে বৃষ্টি আছে বা হচ্ছে হচ্ছে আপনার আছে হ্যাঁ ফোনে কথা বলে নিবেন ব্যাস হয়ে যাবে তো হ্যাঁ এছাড়া হচ্ছে সায়াম আছে আপনারা এরকম কথা বলে নিবেন থাকলে তো আপু দিবই আপনাদেরকে দেওয়ার জন্য প্রোডাক্ট তাই না আর তাছাড়া আজকে লাইভ হয়েছে পানের তো সমস্যা কি লাইফ তো আরো হবে প্রোডাক্ট তো আরো আছে ড্রেস তো আরো আছে সমস্যা কি আপু দিয়ে দিব প্রবলেম কি আপনাদের জন্যই নিতা আপু জয়েন হয়েছে ঝুমুর শিকদার আপু হাই সময় আপু কেমন আছো এমডি রাইট রাই তাই থেকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অল ক্লিয়ার আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপু আজকে হচ্ছে গিয়ে লাঞ্চ করেই আসছি আমি বললাম না বাইরে গিয়েছিলাম যে তো একবারে খাওয়া দাওয়া করে কাজ শেষ করে তারপর সে তোমার পটের প্রাইস আপু আমি যেটা পরেছি জামাউনের টু পিস একটা কুর্তি সেট এটা আটশো টাকা আচ্ছা চলেন বিসমিল্লা করছি আমরা আপনাদেরকে এখানে মনে হয় পাঁচটা ডিজাইন নাকি চারটা পাঁচটা ডিজাইন আপু পাঁচটা ডিজাইনের আপু জয়পুরি দেখাবো প্রতিটা ড্রেস আবার মানে আমি শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি যে পাঁচটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনার নতুন ঠিক আছে প্রতিটা ড্রেসে চারটা করে কালার থাকবে একটা না পাইলে আরেকটা নিয়ে নিবেন কোয়ান্টিটি আপনার হচ্ছে কি আমরা জয় করি যতই স্টক করি না কেন প্রোডাক্ট বেশি সময় থাকে না ফার্স্ট একটু চেষ্টা করবেন দেখানোর সাথে সাথে একটু অর্ডারটা করে দেওয়ার ঠিক আছে যেই ড্রেস নেবেন ড্রেসের স্ক্রিনশট আপনার আর আর ফোন নাম্বার কথা না দেখবেন ঠিকই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সেই ক্ষেত্রে মনে করেন যে আগের কাউ কোনো মডারেটরের প্রয়োজন করবেন আপনি প্রপার ওয়েতে যদি অর্ডার করেন দেখবেন যে মানে আপনাকে চিনুক বা না চিনুক হ্যাঁ আপনার তো কাস্টমার আমরা তো আপনাদেরকে দেওয়ার জন্যই তো প্রোডাক্টগুলি স্টক করা তাই না দেখবেন যে প্রপার ওয়েতে যদি অর্ডার করেন ঠিকই প্রোডাক্ট পেয়ে যাবেন আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি কারণ পর অনেকদিন পরে একটা জয়পুরি আছে সবকটা নতুন ডিজাইন সবাই পছন্দ করবেন পছন্দনীয় আপনার ডিজাইন গুলি সব আচ্ছা শুরু করছি একটা কলকা ডিজাইন দিয়ে আপু এটা নেভি ব্লু কালার কালার জানা ও আমাদের এই জয়পুরিগুলি সাড়ে ছয়শো টাকা আমরা দিই আপু কালার গ্যারান্টি কিন্তু দিচ্ছি সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকার একটা জিনিস বাট এখন পর্যন্ত কেউ বলতে পারে আপু যে একটু কস হয়ে গিয়েছে রং যাওয়া তো দূরের কথা কষও গিয়ে আপু ঠিক আছে তারপরও আমি কিছু কিছু সময় আপনাদেরকে বলে দিই যেতে পারে কিন্তু ফেড হবে না আপু ঠিক আছে প্রত্যেকটা আপু পেয়ে খুব খুশি আপু হয়তো বা প্রাইস অনেক কম কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আড়াই বছর তিন বছর ধরে হচ্ছে গিয়ে এই জয়পুরি গুলি আমরা সেল করতেছি এটা আপু অল ওভার লুকের ড্রেস ফ্রন্ট ব্যাক স্লিভ জামার ভেতর থেকে বের হয়ে যাবে সাইড একটা প্যানেল আছে প্যানেলটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারবেন জামার বডিটা থাকবে আপু আটাত্তর সরি একান্ন জামার বডিটা থাক সরি জামার বডিটা আটাত্তর লম্বা একান্ন জামার বডি আটাত্তর লম্বা একান্ন এই হচ্ছে কি আপু ওরনাটা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন এটা সরাই এইটা হচ্ছে কি আপু সালোয়ারটা সালোয়ারটা আপু আড়াই গজের মধ্যে সরি সোয়া দুই গজ না সোয়াদুই গোজ আপু সোয়াদুই গোজ হবে হ্যাঁ এটা আপু ড্রেসটার অল ওভার লুকটা নেভি ব্লু কালার দেখেন ড্রেসের যে প্রিন্টটা ওড়নার আঁচলের দিকে থাকবে এই ড্রেসটার ওড়নাটাও সুন্দর আছে অনেকদিন পর আসছে ড্রেসগুলি প্রতিটা ড্রেস পছন্দ হবে দেখেন এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে ইয়ার ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে বার্গেন্ডি কালারটা আগে দিও এটার পরে এটা আপু দেখেন ব্ল্যাক কালার মধ্যে কলকা করে দেওয়া আছে শীত কেমন শীত কেমন এখন দেশে শীত আহামরি পরে নাই কিন্তু আবার খারাপও না মানে আমি তো এমনিতেই হচ্ছে কি আমার শীত একবারে পছন্দ না সত্যি কথা বলতে তো দেখা গেছে আমার কাছে এই ঠান্ডাটা যতটুকু ঠান্ডা সেটাও এটাও পছন্দ হচ্ছে না এইটা আপু দেখেন আপনার ওড়নাটা ঠিক আছে সাথে ওড়নাটাও আপনার চওড়া বলেন লম্বা বলেন পারফেক্ট আছে তারপর আমি একটু মেজারমেন্টটা বলে দেই আপনার জামাটা তো বডি আটাত্তর লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হবে সালোরটা পু দুই গোস আর হচ্ছে গিয়ে আপনার ওনাটার চওড়া থাকবে আপু আটত্রিশ সাতত্রিশের মতো চওড়া থাকবে লম্বাটা চুরাশি ইঞ্চির মতো থাকবে ওকে ওনাটার আপু আপনার চওড়া থাকবে সাতত্রিশ লম্বাটা চুরাশি ক্লিয়ার আপু আমি তো সব মেজারমেন্ট একবারে বলে দিয়েছি এখন যদি হয় তাহলে ইনবক্স করে ফেলবেন এই যে আপু ঠিক আছে ও গুলি আর এই যে সাল লোয়ারটা সলিড এর মধ্যে থাকবে প্রত্যেকটার এটার কালারটাও সুন্দর ডিজাইনটা আসলে ভালো লাগতেছে তো ওড়না বলেন জামা বলেন প্রিন্টিন সবকিছু হচ্ছে গিয়ে অল ওভারটা বেশ অনেক সুন্দর 650 টাকা দেন এই একটা এটা কি বেগুনি কালার আপা এটা বেগুনি কালার আচ্ছা এটার ওইটার মধ্যে আবার মানে ইয়া করা ফেলে নাকি এবার আপুরা একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দিয়েন ঠিক আছে একটা করে আচ্ছা আমারও আপু উইন্টার ভালো লাগে না আমারও আপু ওনাটা একটু মাথায় ঘুমটার মতো দিয়ে দেখান আচ্ছা দেখাই দিচ্ছি আপু এটা সালোয়ারটা আপনার সোয়া দুই গছ ওই কালারটা একটু দাও তো আমি একটু একত্রে দেখাই এটার আপু এই যে দেখেন দুইটা কিন্তু দুই রকম কালার এটা একটু নেভি ব্লু নেভি ব্লু টাইপের কালারটা আর এটা আপু পার্পল পার্পল টাইপের কালারটা ঠিক আছে আপু দেখছেন কেউ আবার মানে এক মনে করেন না কিন্তু দুইটার কালার কিন্তু দুই আচ্ছা আপু আমি প্রথম আপনার লাইভ দেখছি মায়া পড়ি না ওয়েলকাম আমাদের পেজে একটা লাইক দিয়ে ফলোইং দিয়ে রাখেন নোটিফিকেশনটা অন করে রাখেন আমরা দুইটা সময় লাইভ করি দুপুর তিনটা রাত আটটা পাঁচ দশ মিনিট এদিক সেদিক হয় আজকে একটু আমি বাহিরে ছিলাম যার কারণে মানে অফিস আসতে লেট হয়েছে আর লাইফটাও শুরু করতে লেট হয়েছে আহ যেটুকু শীত লাগে এত সহ্য হচ্ছে না না তাহলে তো আমার মনে হয় মতো শীত পছন্দ না এই কারণেই হচ্ছে গিয়ে এতটুকু শীত তো ভালো লাগছে না আমাদের মানে আমার রুমটার মধ্যে না একবারে বগবায় মনে করেন এত পরিমাণ ইয়া আসে ঠান্ডা আসে আপু মানে খুবই বিরক্তি লাগতেছে সবকিছু বন্ধ করে রাখলেও মনে হয় কেমন যেন ঠান্ডা লাগে আবার হচ্ছে গিয়ে মানে ইয়ার আপনার হচ্ছে একটু হালকা একটু যদি দরজাটা খোলা থাকে বা জানলাটা খোলা থাকে তাহলে বগে হচ্ছে গিয়ে বাতাস চলে আসে সারাটা রুম একবারে পুরো বাসা একবারে এই বাতাস একবারে ঠান্ডা হয়ে যায় কেমন যে বিরক্তিকর একটা অবস্থা আচ্ছা এটা কার চেইন ইনভলভ করে দিয়ে আপু প্রাইস পড়ছে 650 টাকা আচ্ছা বলছিলেন যে মাথায় কাপড় দিয়ে আপু আপনার আমি কিন্তু মেজারমেন্টটা বলে দিছি ওনার চওড়ার কথা যদি আপু বলেন তাহলে হ্যাঁ এই যে আমি যেগুলি দেখাচ্ছি এগুলি তো 650 টাকা দেখাচ্ছে এগুলি টাকা আচ্ছা আপনার ওনা গুলির আপু চওড়া কিন্তু থাকছে সাতত্রিশ লম্বাটা আপু চুরাশি মেজারমেন্ট আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আর সালোয়ার গোস জামাটার বড়ি থাকবে আপু আটাত্তর লম্বাটা একান্ন ইঞ্চি হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে আমি সব মেজারমেন্ট বলে দিচ্ছি আপু মানে আমাদের তো জয়পুরি কন্টিনিউয়াসলি আপু আসে জাস্ট এই মাঝখানে হচ্ছে গিয়ে কিছুদিন মনে হয় না একবারে অনেক লেট হয়েছিল প্রোডাক্ট আসতে জয়পুরি মোটামুটি মনে হয় মাস খানিক যায় যে জয়পুরি আসলো আপুদের এত বেশি পছন্দ এগুলি প্রোডাক্ট থাকে না আমাদের আপু কালার যায় না তো একবারে মানে পয়সা পুরা উসুল সাড়ে ছশো টাকা একটা ড্রেস পয়সা পুরা উসুল আচ্ছা এটা পু খোয়ারি মেরুন কালার বিস্কিট কালারের এরকম সুন্দর আপনার ইয়া করে দেয় ডিজাইনটা করে দেওয়া আছে সাইডে প্যানেল করে দেওয়া আছে ফ্রন্ট বেক স্লিভ কিন্তু আপু আপনার সেম হবে হ্যাঁ এই গেল ওরনাটা বড়ই আছে আমি তারপর মেজারমেন্ট বলে দিচ্ছি এটা আপু স্লিভ দেয়ারটা ফারহানা নুসরাত আপু আমি কি বলেছি যতক্ষণ থেকে লাইভ করতেছি আমি কি একবারও বলেছি যে ডেলিভারি চার্জ ফ্রি আছে বলেছি আপু হ্যাঁ বা আমি কি ক্যাপশনও এরকমটা লিখেছি যে ডেলিভারি চার্জটা ফ্রি বলি নাই তো তাহলে কেন আপনারা এরকম মনে করেন যে ডেলিভারি চার্জ ফ্রি কেন মনে করেন আমি কি একবারও বলেছি আপু যখন আমি বলবো ডেলিভারি চার্জ ফ্রি আমার বলার প্রয়োজন পড়বে না দেখবেন যে ওই লাইভের বা ওই ভিডিওর বা ওই পোস্টে আমি অবশ্যই ক্যাপশনে লিখে দিব যে ফ্রি ডেলিভারি আছে আমি ক্যাপশনে লিখে দিব যদি ক্যাপশনে না দেখেন ফ্রি ডেলিভারির কথা এরকম কিছু যদি ক্যাপশনে না দেখেন তাহলে আপু ফ্রি ডেলিভারি হবে না ঠিক আছে আপু মানে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার মুখেরও বলার প্রয়োজন পড়বে না ক্যাপশনে লিখে দেওয়া থাকবে যদি ফ্রি ডেলিভারি থাকে যেহেতু আপু এরকম কোনো কিছু লেখা টেখা নাই সো আপু ফ্রি ডেলিভারিও নাই ঠিক আছে আপু এটা মানে কোয়েশ্চেন করার কিছু নাই আপু ফ্রি ডেলিভারি হবে না কয় টাকা দাম আপু ড্রেসের আমি কি ফ্রি ডেলিভারি দিব এগুলি বলেন এটা কার চাই ইনবক্স করে দিবেন প্রাইস পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা জিজ্ঞেস করছি আপু রাগ করেন কেন আল্লাহ আসলে কি মনে হয়েছে আপু রাগ করেছি আমি হ্যাঁ মানে আপনারাও যেভাবে জিজ্ঞেস করেছেন আপু ওই যে ফারজানা ইসলাম ফারহানা নুসরাত আর ফারজানা ইসলাম দুজন আপু জিজ্ঞেস করছে ফ্রি ডেলিভারি দিবে কিনা আমি তো নর্মালি আপু বলেছি তার মানে কি আপু এখন কোনো কথা বলতে পারবো না হ্যাঁ চুপ করে থাকবো খালি যখন জিজ্ঞেস করবেন এরকম আচ্ছা কি লিখছে যে গ্রাম থেকে ঢাকা আসছি তোমার কাছাকাছি তাহলে অফিসে চলেই আসো সামনাসামনি দেখাও হয়ে যাবে এলোরা আপু আচ্ছা রিভিউ দিয়েছি হ্যাঁ হ্যাঁ আপু রিভিউ দিয়েছো দেখেছি তোমার বাচ্চাটা আমাদের ওই যে ওই ব্রেসলেটটা সাড়ে তিনশো টাকা করে ব্রেসলেটটা পরা ছিল রাইট আমি দেখেছি বাকি কি প্রোডাক্ট নিয়েছে ওটাও আমি দেখেছি আমি পিকচার আপলোড করে দিব আপু রিভিউ গুলি আপলোড করে দিব এইটা আপু দেখো এরে এই কালারটা তো সুন্দর ইট টাইপের মনে হয় কালারটা হ্যাঁ দেখো আপু ইট টাইপের কালার পুরোটা ড্রেস এরকম প্রিন্ট করে দেওয়া কিন্তু আছে ফ্রন্ট ব্যাক স্লিভ सेम প্রিন্ট থাকবে এই যে আপু ওর্নাটা যদি আমি নেই গায়ে এভাবে করে তাহলে ওর্নাটা আপু এই থাকছে ওকে ওর্নার চড়াটা তোমার সাতত্রিশ লম্বাটা থাকছে 84 ইঞ্চি সালোয়ারটা সোয়া দুই গজে হবে ঠিক আছে আপু আমি কিন্তু সব মেজারমেন্ট বলে দিচ্ছি আপু ড্রেসের মেজারমেন্টটা বলে দিচ্ছি দেন আপনারা এটা দিয়ে কিভাবে কিভাবে বানাবেন ড্রেস আপনারা বুঝবেন এই কারণে আমি একবারে মেজারমেন্ট বলে দিচ্ছি আচ্ছা এটার একটা কোয়াইরি কালার পাইলাম একটা ইট কালার পাইলাম একটা আপু কালো পাইলাম এই যে দেখেন কালো আরো একটা কালার আপু আছে আপু ড্রেস পাইসি আজ রিভিউ দিয়ে দিছি নরেন জানাত আমাদের অর্নামেন্টস আমি রিভিউ অনেকগুলি আসছে আবার হচ্ছে গিয়ে ড্রেসেরও রিভিউ আসছে আমি পোস্ট করে দিব আইসক্রিম ড্রেস আসবে আরফা দাদনান আপু আসবে আপু জাস্ট হচ্ছে গিয়ে মানে আইসক্রিমের আগে আমার আরো বেশ কিছু শিডিউল ছিল তো ওইগুলি এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই যার কারণ হচ্ছে আইসক্রিমটা মানে পুরোপুরি আসলে ফোকাসটা দেওয়া যাচ্ছে না তবে আসবে আইসক্রিম আমার এটা শিডিউলে রাখা আছে আপু ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ শুধুমাত্র আপু আমি যে ড্রেসটা পরে আছি এটা আপু কুর্তি একটা টু পিস আমার পরা ড্রেসটাই শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আর এছাড়া যে তোমাদের জয়পুরি যা দেখাচ্ছি সব আপু সাড়ে ছয়শ এগুলি রাফ টাপ ইউজ করা যায় আপু রাফ আমি নিজেও বাসায় আপু পরি জানাতুল আদিব আপু কেমন আছো এটা দেখো রানী কালারের মধ্যে চার চারটা কালার চারটা কালারই তাহলে সুন্দর হ্যাঁ রানি কালার এর মধ্যে আমার বডিটা থাকছে আটাত্তর লম্বাটা একান্ন হাতা যাওয়ার ভেতর থেকে বের হয়ে যাবে সালোয়াটা আপু সোয়া দুই গোচ ওনার চড়াটা সাতত্রিশ ওনার লম্বাটা আপু তোমার চুরাশি ইঞ্চির মতো এটা অল ওভার লুকটা ড্রেস এর প্রাইস পড়ছে আপো মাত্র আপনার আহ টাকা ছয়শ টাকা আপু যেহেতু পিওর সুতি কাপড়ের মধ্যে ফার্স্ট ওয়াশে একটু কষ্ট গেলেও যেতে পারে ডিসকালার ফিট হবে না এটা আপু আবার আরেকটা ডিজাইন মানে আমি অলরেডি দুইটা ডিজাইন ডান করেছি এটা থার্ড নাম্বার ডিজাইন জি আপু চেনটাও সুন্দর মনের মতো হয়েছে থ্যাংক ইউ জানেন আপনারা কোন চেনের এত এত বেশি রিভিউ আসতেছে আমাদের মানে লাস্ট হচ্ছে আমি তিনশো টাকায় যে কটা চেন দিয়েছি প্রত্যেকটা আপু সবাই খুশি হয়েছে আর হচ্ছে মানে এর মধ্যে এই আমি সব কয়টা এমন এমন গুলি আপনাদের জন্য স্টক করেছি যেগুলি কিনা সব কয়টাই আপু হুবহু গোল্ডের মতো দেখতে গোল্ডের দোকানে ওই ডিজাইন আপু থাকেই তেমনি আমার এই চেনটাও কিন্তু আপু গোল্ডের ডিজাইন আপনি এইটা পাবেনি একটা কমন চেইন গোল্ডের খুব সুন্দর পরলে পরে মনে হবে হুবহু গোলটাই আপনি পরে আছেন মিনিমাম এই চেনটা যদি গোল্ড তাহলে আনি মানে মিনিমাম এটা ইঞ্চি ইঞ্চির মতো লম্বা আছে ঠিক আছে আবার হচ্ছে লকটা পর্যন্ত আপু দেখেন গোল্ডের মতো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশে আছে আমার গলার এই চেনটা মাত্র তিনশো টাকায় দিয়েছে আপু এই চেনটা আমি আপনাদেরকে মাত্র তিনশো টাকায় সেই সাথে আপু এই ব্রেসলেটটা আমাদের আবারও রিস্টক হয়ে গিয়েছে মানে এই যে আমার এই গোলদের এর ব্রেসলেটটা দেখে আপনারা সবাই পছন্দ করেছেন তো আমার এই ডিজাইনেই আপনাদের জন্য এই ব্রেসলেটটা করা এটা জুপিন প্রোডাক্ট আপনি যদি রাফ ইউজও করেন মিনিমাম দেড় থেকে দুই বছর আপু এটা ইউজ করতে পারবেন খেয়াল করবেন পারফিউম যেন না লাগে পারফিউম লাগলে সেই ক্ষেত্রে আপু কালো হয়ে যাবে ঠিক আছে এছাড়া কোনো সমস্যা নেই আপনি পানি টানি লাগেন যেহেতু যদি রাফ ইউজ করেন পানি তো লাগবে মাছ কাজ করবেন আপনি গোসল করবেন সেই ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে আপনার পানি তো লাগবে কোনো সমস্যা নেই আপনার জুপিন প্রোডাক্ট আর যদি চান যে না আমি সব সময় পরবো না কিছু জিনিস থাকে না প্রত্যেকটা মেয়ে মানুষের যে মানে হচ্ছে শখের জিনিস তো ব্রেসলেটটা আংটি এগুলি না শখের জিনিস হয় যদি চান যে না আমি সব সময় পরবো না আমি হচ্ছে কোথাও গেলে তখন পরবো এভাবে যদি তোলা তোলা পরেন তাহলে তো পাঁচ সাত বছর চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবেন কালার কিচ্ছু হবে না আপু জাস্ট আপনি পরার পরে যখন খুলে রেখে দিবেন টিস্যুর মধ্যে সুন্দর করে প্যাঁচে কোনো একটা বক্সের মধ্যে সংরক্ষণ করবেন দেখবেন লং টাইম আপনার কালার ঠিক থাকবে আপু হুবুহু আমার এই গোল্ডের মতো আপু ডিজাইনটা দেখেন আপু মানে ভেতরের যে ডিজাইনটা এই যে যেগুলি সেম হুবুহু আমার মানে ইয়াটা ব্রেসলেট কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে ইভেন লকটা পর্যন্ত আপু দেখেন এই যে লকটা পর্যন্ত এটা আপনি পরে থাকবেন যারা যারা এর মধ্যে নিয়েছে প্রত্যেকেই বলছে যে আপু হাতে দিলে মনে হয় কি আসলে গোল্ফ পরে আসি এটা মানে কালারটা এমন আসছে কেউ ধরতে পারবেন আপনি যদি না বলেন কাউকে কেউ ধরতে পারবেন না যেটা গোল্ড না কেউ ধরতে পারবে না এত সুন্দর সাতশো বিশ টাকায় দিয়েছি আপু এই ব্রেসলেট টা সাতশো বিশ টাকা এটা ছেলে মেয়ে বোধ পড়তে পারবেন কিন্তু হ্যাঁ এটা সাতশো বিশ টাকা পছন্দ হলে ইনবক্স করে দিন আমি আজকে পিকচার আপলোড করেছি দেখবেন সকালে আর আমার পড়া এই চেইনটা আপু মাত্র তিনশো টাকা তিনশো এটা তো আছে নাকি তিনশো টাকা আপু উম তিনশো টাকা আমার পরে চেনটা ইনবক্স করে দিন আপু কিউট কিউট সুন্দর সুন্দর আরো অনেকগুলি আপু আপনাদের জন্য জুয়েলারি প্রোডাক্ট আছে ইনবক্সে নক দিন ওরা ছবি দিবে কানের দুলের বেশ কতগুলি আছে কানের দুল তো আড়াইশো থেকে শুরু করে এখন পর্যন্ত মনে হয় সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে না মানে আড়াইশো থেকে শুরু করে সাড়ে চারশো টাকা পর্যন্ত আপু সাড়ে চারশো পর্যন্ত আপনার কানের দুল আছে আপু জুপিন প্রোডাক্ট ওগুলি আপু মানে আপনার জুপিন প্রোডাক্ট গুলি হয় কি আপু কালার গ্যারান্টি থাকে লং টাইম অনেক কোয়ালিটি ফুল ব্র্যান্ডেড হচ্ছে গিয়ে ইয়া তো ওদের কালার কোয়ালিটি অনেক ভালো থাকে একবারে দেখতে গোল লাগে দুবাই গোল্ডের ডিজাইন থেকে নেওয়া বেশ কিছু ডিজাইনে আপনার ইয়াও আছে কি বলে সীতাহারও আছে মফ চেইন আছে ঝুমকা আছে ও ঝুমকাও তো আমাদের মনে হয় ছয়শো টাকায় দিছি একটা ঝুমকা আছে আপু এরকম টানা সহ আপনারা ইনবক্সে নক দিয়ে দেখবেন আপু পিকচার দিয়ে দিবে চলেন আমরা চলে যাই আবারও ইয়াতে কি বলে হচ্ছে কি আমাদের ড্রেসে না জয়পুরি ফ্রন্ট ব্যাগ স্টিভ সেম হবে আপু রকম আপু প্রিন্টটা বাটিক বাটিক টাইপের লাগছে না কিন্তু এটা না আপু সাইড এর প্যানেলটা একটা প্যানেল আর একটা প্যানেল সলিড এর মধ্যে থাকবে কিন্তু এটা অল ওভার লুকটা ড্রেস এর আর এটা হচ্ছে ওর না আপু আহ তোমার হাতের গোল্ডের ব্রেসলেটে আচ্ছা আমার একটা আছে আমার হাজবেন্ড দুবাই থেকে আনছিল আমি পড়তে পারিনি হাত চিকন বলে হ্যাঁ আপু আপু এগুলি কি তোমার ইয়া এডজাস্টেবল হয় না তো এগুলি ফিক্সড থাকে তো যার কারণে হচ্ছে গিয়ে হালকা একটু ঢিলেঢালা ঢালা হয় একটু ঢিলে ঢালাই আসলে পরে এগুলি আবার ফুল ফিক্সড মানে তোমার হচ্ছে গিয়ে ফিটিংস হলে ভালো লাগে না আবার তো অ্যাডজাস্টেবল আমাদের কাছে এর জন্য হচ্ছে গিয়ে কয়েকটা আবার ইয়া আছে কয়েকটা কি একটা অ্যাডজাস্টেবল হচ্ছে গিয়ে তোমার দাঁড়ো আমি দেখাই দিচ্ছি একটা সিঙ্গেল নিয়ে আসবা না এরকম বললে হচ্ছে গিয়ে মানে এরকম ইয়া নিয়ে আসবা না একটা সিঙ্গেল নিয়ে আসবা এই যে আপু দেখেন মানে এইটা বলেন বা এইটা বলেন আমাদের এই দুইটা ব্রেসলেটি এ অনেক রিভিউ আসছে অনেক এটা কি আপনারা ছোট যারা আছেন তারাও নিতে পড়তে পারবেন বড় যারা আছেন তারাও পড়তে পারবেন এই যে অ্যাডজাস্টেবল দেখেন কতটুক একেবারে নবজাতক শিশু না ওই পিচ্ছিগুলিও তো মনে হয় এর থেকে আরেকটু ইয়া থাকে না হাত আলিদার হাত অবশ্য মোটা ছিল মানে এই যে এরকম মানে একবারে ছোট বাচ্চারাও পড়তে পারবেন আবার বড় যারা তারাও পড়তে পারবে এটা অ্যাডজাস্টেবল কিন্তু এই যে এরকম হচ্ছে কি এইগুলি দুবাই গোল্ডের ডিজাইন হ্যাঁ গোল্ডের দোকানে যদি বলেন যে দুবাই গোল্ডের অ্যাডজাস্টেবল যে ব্রেসলেট ওগুলি দেখান মাস্ট আপনি এই ডিজাইনটা আপু দেখবেনই দিবেই আপনার সামনে এই ডিজাইনটা ঠিক আছে এটা আপু সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা ওকে আর এটা হচ্ছে কি আপু সাতশো বিশ টাকা এটা সাতশো বিশ টাকা একটু ঢিলে ঢালা আমারটাও কিন্তু আপু দেখেন একটু ঢিলে ঢালা এই যে দেখেন আমারটাও কিন্তু আপু একটু ঢিলে ঢালা ঠিক আছে মানে এগুলি ব্রেসলেট কি আপু ফিক্সড করা থাকে তো যার কারণ হচ্ছে গিয়ে পুরো ফিটিংসটা আসবে না আপনি যেখান থেকেই কিনেন না কেন ওকে একটু ঢিলেঢালাই পড়তে হয় এগুলি এই কারণে দেখবেন যে আমি যখন মানে আহ মানে বেশি কাজের সময় থাকি তখন হচ্ছে এইভাবে করে উপরে এভাবে টাইট করে ফিটিংস করে রেখে দিই যেন বারবার নিচে চলে না আসে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তো আপনারা এটা নিতে পারেন আপু সাতশো টাকা এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবেন দেখা গেছে যে হাজব্যান্ড কে বা নিজের ভাইকে হোক গিফট করার জন্য নিতে পারেন বা ভাইয়ারা যারা দেখছেন আপনাদের জন্য হচ্ছে নিতে পারেন কিউট কিউট জিনিস এইসব অল্প অল্প মানে যে কোনো মানুষকেই আপু খুশি করার জন্য না বড় কিছু লাগে না আমরা তো মনে করি কি না কি দিব না দিব এটা ওইটা কোনো কিছু না আপু একটা মানুষকে খুশি করতে একবার ছোট একটা জিনিসই হচ্ছে গিয়ে যথেষ্ট জাস্ট ওই মানুষটা যেন বুঝতে পারে যে আপনি তার কেয়ার করছেন এখন এটা ছেলের ক্ষেত্রে হোক বা একটা মেয়ের ক্ষেত্রে হোক ঠিক আছে জাস্ট আপনি কেয়ার করছেন এই জিনিসটা বোঝাইতে পারলেই হবে ঠিক আছে হিসেবে বড় কিছুর প্রয়োজন আচ্ছা ওড়নাটা আপু দেখেন পুরোটা ওর এরকম খুব সুন্দর করে আপনার প্রিন্টটা করে দিচ্ছে এটা তো নতুন না এটা তো ইয়া দেখাই নাই এখন একটাও দেখাই নাই আচ্ছা আপু এইটা কাটছে ইনবক্স করে দিয়ে মাত্র ছয়শো টাকা এটা কাঠালি কালার আপু বাটিক টাইপের প্রিন্ট করে দেওয়া আছে আর এই যে আপু ভেতরটা আপু ওনা এরকম থাকবে তোমার ব্রেসলেটটা কয় ভরি আপু আড়াই ভরি আছে আহ আইসা আপু হয় কি খবর এই কাপড় গুলো আহ বডি হয়ে খাতা হবে মানে হাতা হবে এটা আচ্ছা বাউন্ড বডি হয়ে হ্যাঁ আপু হবে হবে আপনার এটার জামার বডিতে আছে আপনার আটাত্তর লম্বাটা একান্ন আছে ঠিক আছে তো যারা শুকনা তারা সাইড থেকে হচ্ছে গিয়ে হাতা বের করে আবার হচ্ছে গিয়ে আপু ড্রেসের নিচ থেকে হাতা বের করতে পারবেন ঠিক আছে হয়ে যাবে এটার ভেতর থেকে হাতা আমি তো মানে দেখা গেছে যে আপনার আপনাদের হবে কি হবে না এই জিনিসটা বোঝার জন্য আমি কিন্তু একবার ফুল মেজারমেন্টটাই বলে দিচ্ছি জামাটা আপনার বডি আটাত্তর লম্বা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে ওনার চওড়া যদি বলেন চওড়া থাকবে ছত্রিশ ওর লম্বাটা চুরাশি সালরটা শুয়া দুই গছ আছে ঠিক আছে সালোয়ার শুয়া দুই গোছ কাপড় কোয়ালিটি আপনারা মানে দাম হয়তো বা কম কিন্তু কাপড় কোয়ালিটি পেয়ে আপনারা সবাই প্লিজ হয়ে যাবেন এভাবে সবকিছু মানে না না আমাদের এই জয়পুরি বললাম আড়াই বছর প্লাস প্রায় কাছে তিন বছরের সেল আপু খারাপ হলে কি আপু এই প্রোডাক্ট মানে এত লং টাইম আমি আপনার সেল করতে পারি বলেন কখনোই কিন্তু না আপু কন্টু নিয়ে আসেন আপু ইনশাল্লাহ আপু আসবে আসবে ঠিক আছে আমি তো যা আপু জুয়েলারি নিয়ে এই নতুন বিজনেস স্টার্ট করেছি তো একটু সময় দিন দেখবেন আস্তে আস্তে আরো অনেক প্রোডাক্ট আসবে ওয়াও এই কালারটাও সুন্দর লাগতেছে না আপু আপনার এটা কি কালার বলেন তো বার্গেনডি কালার হ্যাঁ বার্গেনডি কালারের মধ্যে কিন্তু অনেক ভালো লাগছে আসলে এটার প্রিন্টটা সুন্দর আপু এই কারণে এতটা ভালো লাগছে সালোয়ারটা কিন্তু আবারও বলছি আপনার আহ দুই গছ ঠিক আছে ছোয়াদই গজ হবে আপু সালোয়ার প্রাইজের সাথে সাথে একটু মানে আপনারা প্রাইজের সাথে সাথে একটু চিন্তা করবেন প্রোডাক্টটাতে কেমন কি হতে পারে বা কতটুক কি হতে পারে তারপরও আপু অন্য যে কোনো 650 টাকা রেঞ্জ চিন্তা করলে সেই অনুযায়ী এটার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো মানে প্রিভিয়াস যারা যারা নিয়েছে সবাই বলেছে ঠিক আছে আপু আমি যে এই ড্রেসগুলি মানে বাসায় পরার জন্য তো আমিও আপু ভালো লাগে এরকম মানে কয়েকটাই তো নিয়ে নেই আপু বা হচ্ছে গিয়ে আমার মাও হচ্ছে গিয়ে অনেক সময় নেয় এরপর হচ্ছে আমার শাশুড়িও পড়েছে তো তারা আমার শাশুড়িও তো একটু হেলদি ছিল হ্যাঁ উনি তো এরকম ফোর কোয়ার্টার ফুল হাতাও এরকম পরতো খুব কুশাশুরি এরা যদি এরকম পরে টরে কোনোটা যদি ভালো লাগে নেয় তাহলে এরকম ফুল হাতাই তো আপু পরতো হয়ে যায় তো তো আপু তো আমি তো মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি এখন দেখা গেছে যে আমার মানে আমার ফ্যামিলির যারা যারা পড়েছে বা আমি যে পড়েছি আমাদের হয়ে গিয়েছে ঠিক আছে এখন আপনাদের হবে কি না এটা তো আপনারা বুঝেন আপু আমি এই কারণেই মেজারমেন্টটা বলে দিচ্ছি ঠিক আছে যেন আপনারা বুঝতে পারেন যে হবে কি হবে না হলে নিবেন না হলে নিবে না বাস এই তো এর থেকে কোনো কিছু তো না এটা আপু দেখেন আপনার ওড়নাটা ওড়নাটার চওড়াই কালারটা অনেক সুন্দর লাগতেছে মিষ্টি কালার অনেকক্ষণ পরে লাইট একটা কালার কিন্তু খুবই খুবই ভালো লাগলো দেখে এই যে আপু সালোয়ারটা সোয়াদুই গজের হ্যাঁ আপনার কথাগুলো কে আল্লাহতাম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা ইনবক্স করে দিয়েন যার চাই উম এটা আপু দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা না আমার আসলে হাসি পাইতেছে এই সামনে আমার একটা এক্সাম আছে বুঝছেন যেখানে না মনে আমার এই যে আপনারা বলে না আপনি অনেক সুন্দর করে বুঝায় কথা বলেন গুছায় কথা বলেন বা হচ্ছে গিয়ে কথা সুন্দর সুন্দর বান্দর এটা পরের কথা এই যে বলেন না আপনারা যে বুঝায় কথা বলেন গুছায় কথা বলেন তো মেইন হচ্ছে কি আমার পরীক্ষার দিন এই জিনিসটা অনেক কাজে লাগবে যদি বলতে পারি তখন হ্যাঁ দোয়া করবেন আমার জন্য এটা করে ফেলবেন ব্ল্যাক কি একটা ড্রেসটার মধ্যে না যে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আপনার ব্ল্যাক এর সাথে বিস্কিট কালার আবার ভেতরে আপু মিনাকারি মিনাকারি টাইপের আপনার প্রিন্ট করে দেওয়া আছে ওড়নাটাও বেশ বেশ ভালো লাগতো রাইট আপো বাটিক টাইপের প্রিন্ট এটার প্রাইস মাত্র ৬৫০ টাকা আমি মাত্র পরীক্ষা দিয়ে আসলাম আপু যাক দোয়া করি যেন পরীক্ষা ভালো হয় হ্যাঁ না হলে তো হচ্ছে গিয়ে পরীক্ষা দিচ্ছে তার মানে তো হচ্ছে গিয়ে মানে এখনো আনমেরিট না পরীক্ষা রেজাল্ট রেজাল্ট অবশ্যই যেন ভালো হয় নাহলে বাপ মার বাপ তো না মার কাছে যেন নাহলে কে নিখাইতে খাইতে হবে ঠিক আছে আল্লাহ এরকম কি কখনো করছো তোমরা যে পরীক্ষা দিছো রেজাল্ট দিছে আর হচ্ছে গিয়ে পরীক্ষা কোন এক সাবজেক্ট হয়তো বা খারাপ করছো এখন বাসায় কিভাবে দেখাবা ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছো এরকম কি হয়েছে আমার হয়েছিল আরে আল্লাহ রে আল্লাহ একবার এমন হচ্ছে মায়ের খাইছি কি করছিলাম জানো কোন একটা পরীক্ষার নাম কমনা একবারে মানে একবারে নর্মাল একটা সাবজেক্ট একবারে নর্মাল একটা কি তুমি আর ইংলিশের কথা চিন্তা করতেছো এই না মানে একবারে নর্মাল একটা সাবজেক্ট কিন্তু ওটার মধ্যে আমি ফেল করছি ঠিক আছে আর ফেল করছি তা এখন মানে বাসায় মানে খাতা তো দেখাইতে হবে একবারে হচ্ছে গিয়ে আর কিছু বুঝুক আর না বুঝে এটা তো বুঝে এই কয়টা সাবজেক্ট এই কটা হচ্ছে গিয়ে তাহলে খাতা তো আসবে কি কি না না এই তোমার হচ্ছে আগে তোমার ইয়া হইতো না এই যে কাগজ টাগজ দিয়ে হচ্ছে গে যে আহ ছিল তারপরে হচ্ছে আচার খাওয়া যাইতো না আমি না ইয়া দিয়ে দিছি মানে আহ আচার আনা লোকের কাছে দিয়ে দিছি আচার কথা হচ্ছে বোঝা যাবে বাসার পরে কিন্তু এখন একটু যদি রিল্যাক্স থাকা যায় হ্যাঁ তো আমি হচ্ছে গিয়ে আপু ওই খাতা লোকটারে দিয়ে আমি বলছি যে আচার দেন আমি চালতার আচার আপু খুব পছন্দ করি বড়োয়ার আচার পছন্দ করি তো হচ্ছে গিয়ে আমি ইয়া করছি এরকম বলছি যে চাল তারা চাড় দেন হ্যাঁ যে আমার কথা যে যতক্ষণ বাসায় পৌঁছায় অ্যাট লিস্ট ততক্ষণ খাইতে খাইতে তো রিল্যাক্স একটা টাইম পাস হবে ঠিক না পরেরটা পরে দেখা যাবে আপু হ্যাঁ তো এখন আপু বাসায় মানে খাইছি টাইসি সব ঠিক আছে এখন তো মনে করেন যে খাওয়ার সময় তো যতটা রিল্যাক্স ছিলাম এরপরে বাসায় এসেও বেশ রিল্যাক্স কিন্তু যখন বলছে যে খাতা তো খাতা এরকম দিছে এখন একটা তো খাতা নাই হ্যাঁ তো কি বলবো পরে হচ্ছে গিয়ে বলছিলাম যে খাতা দিতে আসছিল পরে ম্যাডামের বাসায় কি জানে একটা হয়েছে ম্যাডাম তো চলে গেছে খাতা সহ নিয়ে চলে গেছে ঠিক আছে এখন খাতা সহ নিয়ে গেছে এর মানে কেমন একটা ইয়া কথা না যাক একদিন যায় দুই দিন যায় তো হচ্ছে গিয়ে জিজ্ঞেস করে প্রতিদিনই হচ্ছে গিয়ে এরকম একটা না একটা বাহানা দিতেছি মানে এরপর হচ্ছে এখন মার প্যাটের থেকে হয়েছি আমার থেকে অবশ্যই মা তো বেশি বুঝবে অবশ্যই স্বাভাবিক এরপরে বলি না স্কুলে খবর নিছে তো স্কুলে তো বলছে যে মানে সব খাতা দিয়ে দিছে এরপরে আরে আল্লাহ মানে মারা আর কিছু পারুক আর না পারুক হ্যাঁ এই যে ইয়ার ডাল ঘুটনি না ওইটা আর হচ্ছে গিয়ে ভাত তার খুন্তি এই দুইটা জিনিস আর যদি হচ্ছে গিয়ে ইয়ার মানে সকাল টাইম হয় তাহলে ওই যে রুটি বেলার ইয়া বেলুনটা দিয়া আর আল্লাহ মানে আমি জানেন এগুলি হচ্ছে গিয়ে কত যে ইয়া করছি ফালাই দিছি জানলা দিয়ে হ্যাঁ এরকম ফালাই দিছি আপনার যেন হচ্ছে গিয়ে না পায় আমি কিন্তু অনেক মায়ের খাইছি আপু অনেক মায়ের খাইছি হ্যাঁ দুষ্টু আমি একবারে ছোট থেকেই দুষ্ট ছিলাম এমনিতেই মনে করেন ঘরে বা সবার সামনে একবারে ভাজা মাছটা উল্টে খাইতে পারি না কিন্তু বাইরে গেলে ওরে পুরো জগৎটাই মনে হয় আমার হাতের মুঠে এরকম আপু বুঝছেন এতটা মানে দুষ্টামি করতাম আমি আর কারোর উপর হচ্ছে গিয়ে রাগ থাকলে বলতাম যে আয় খেয়ে দিই খেলতে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এদেরকে ফালায় ফুলাই দিয়ে একবার হাত পা ভাঙার মতো একটা অবস্থা এরকম টাইপের হয়ে যেত আর হচ্ছে গিয়ে কমপ্লেন অষ্ট বাসায় এই কাজগুলি হইতো আপু তো এই তো মানে আপনার হচ্ছে গিয়ে ওই এক্সাম এক্সামের কথা বলতে গিয়ে এটা মনে চলে আসতো হঠাৎ করে তো আপু ভালো মতো হচ্ছে আর যাই করো না করো পরীক্ষা টরীক্ষা ভালো মতো দিও নালে মার হাতের হচ্ছে এই খুন্তির বাড়ি মিস হবে না আর কিছু মিস হইলেও আচ্ছা এটা কোন ক্লাসের ঘটনা এটা আপু আপনার ইয়াতে সিক্স সেভেন এর এর দিকে মনে হয় ঠিক আছে সিক্স বা সেভেন এরকমই হবে আপু আমার হচ্ছে গিয়ে মনে পড়তেছে না একেবারে অ্যাকুরেট তবে সাবজেক্টটা মনে আছে বুঝছেন ওই সাবজেক্টটা নিয়ে হচ্ছে গিয়ে আমি আপনার হচ্ছে গিয়ে এসএসসি তে এসএসসি তে আপনার অনেক ঝামেলা পোহাইছে ওই সাবজেক্টটা নিয়ে ওটা একটা ফোর্স সাবজেক্ট ছিল ওটা নিয়ে অনেক একটা মানে ঝামেলা পোহাইছি ওটা বারবার আমার চেঞ্জ করছি একবার এটা একবার এটা এরকম করে করে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল আচ্ছা এটাও সুন্দর হ্যাঁ আপু এটাও সুন্দর চলেন যাক এটা হচ্ছে গিয়ে সেরা জুতা দিয়েও আ সেরা জুতা মানে জুতা আপু মনে করেন এমনিতে সিরা না থাকলেও মনে করেন বাইরানির ঠেলায় সিরা যায় ঠিকই এগুলি ঘটছে না সবার ক্ষেত্রেই আপু দু একবার এগুলি ঘটেই এইটা আপু দেখেন খালি এখনকার যুগের বাচ্চারাই এগুলির মায়ের খায় না ওরা যে কি মিস করবে বলতেও পারবা না আমাদের যে জুতার বাড়ি খাইছি খুন্তের বাড়ি খাইছি ও আল্লাহ এইটা আপু দেখো তোমার মিনাকারি হচ্ছে গিয়ে তোমার এরকম প্রিন্ট করে দেওয়া এটা মিনাকারি প্রিন্ট এই কারণে আপু মিনাকারি চুনরি করে দেওয়া সাইডে আপু প্যারাল করে দাও সে ডিজাইন করতে পারবা সালোয়ারটা সলিড এর মধ্যে আছে ঠিক আছে তাড়াতাড়ি ইনবক্স করবা শারমিনার আপু কি দেখছে এখন অফিসে বসে লাইভ দেখছি তুমি অফিসে আসো তাহলে চলে আসো লাইভ রুমে সমস্যা কি চলে আসো দেখা হয়ে যাবে আর না হলে আমার কি বেশি আছে না যদি আমি হচ্ছে আর না করি তাহলে এখন ইনস্ট্যান্ট আবার মানে সব শেষ হয়ে যাবে রেখে দিলাম ছয়শো পঞ্চাশ আপু কটনের মধ্যে ঠিক আছে কটনের মধ্যে আছে এই যে দেখেন আল্লাহ এই জিনিসটা খুব কষ্টদায়ক কিন্তু তাই না কারি ফাতেমা আপু আমারও হচ্ছে গিয়ে চুলগুলি বড় করাই তো করায় করায় পরে বলতো কি যে বড় হয়ে গেলে আর চুল বড় করতে পারবে না আয় টাক করে দেই ওমা মানে বলতে দেরি কিন্তু পটাপট হচ্ছে গিয়ে আপু টাক করে কেমন একটা বিশ্রী একটা অবস্থা না মানে আপনার হচ্ছে গিয়ে আমার জানেন অনেক বড় অবস্থা তো আই মিন হচ্ছে কি আমি ফোরে পড়ি তখনও আমার টাক করাইছে কেমন যে লাগে এই ব্যাপারটা এটা আপু দেখেন চকলেট কালারের মধ্যে ওকে চকলেট কালারের মধ্যে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়ছে আপু মাত্র ৬৫০ টাকা জামার বডিটা হচ্ছে গিয়ে আটাত্তর লম্বাটা একান্ন ইঞ্চি এরা এটার কালার সব তো সুন্দর লাগতেছে আপু দেখেন এই যে মিনাকারি প্রিন্ট সাইডের প্যানেল করে দেওয়া আছে বডি আটাত্তর লম্বা একান্ন হাতাটা ফুল হাতা হয়ে জামার ভেতর থেকে হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা বেশ সুন্দর না সবকটা কালার আসলে ডিজাইন না আজকে আপু যতগুলি ডিজাইন আমি দেখেছি প্রতিটা ডিজাইন দেখার মতো আপনারা না একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন কেমন আপু অনেকদিন পর আসছে আমি যাই না কতক্ষণ পর্যন্ত থাকবে সাড়েশো পঞ্চাশ টাকা জামার আহ ইয়া সরি জামার না ওড়নার ওড়নার চড়াটা থাকবে আপু সাত্তিরিশ লম্বা টাপো চুড়াশি ইঞ্চি হ্যাঁ ওড়নার কথা বললাম আর জামার বডিটা থাকবে আপো আরটা তো লম্বাটা একান্ন প্রত্যেকটা কালার ডিজাইন প্রিন্ট এত ভালো লাগতেছে আপু এত ভালো লাগছে আমি নিজেই একটু কনফিউজ চাই এবার আমি কোনটা নেব আর আপনার এতো আল্লাহ স্যালার কতখানি আছে এগুলির সাথে আপু সোয়া দুই গজ থাকবে আপু কালকে টাকা সেন্ড করছি এখনো অর্ডার কনফার্ম হয়নি দেখো তো একটু সানজিদা আক্তার এটা আপু অল ওভার লুকটা ড্রেসটার হ্যাঁ প্রাইসটা পড়ছে আপনার মাত্র ছয়শো কি করলা সানজিদা আক্তার এটা কি লাস্ট ডিজাইন দেখছেন কত কথা বলছি আজকে আমার কথার চোটে মানে সব ড্রেস দেখানো হয়ে গেছে মানে ড্রেস মনে হয় আর ওয়েট করতে চায় না এখন ঘুরে দেখি যে আর একটা ডিজাইন বাকি আছে আপু এটা বাটিক প্রিন্টের মধ্যে আছে আর এই গেল ওনাটা ওয়াও না বলেন ওনার চারিপাশে আপনার এরকম ইয়ার কি মোম বাটিকের মতো ডিজাইনটা মিডলে জিগজ্যাগ করে দেওয়া আছে কিউট একটা ড্রেস ওকে কটনের মধ্যে আছে জামা সালোয়ার ওড়না জামার বড়িটা আটাত্তর লম্বা একান্ন হাতার জামার ভেতর থেকে বের হয়ে যাবে সালোয়ারটা দুই আছে ওড়নার চওড়া পাবো আমরা লম্বাটা চুরাশি ইঞ্চির মতো পাচ্ছি ড্রেসটা গেল অল ওভার লুক এটা নর্মাল ইয়া করে তোল তো লালচা লালচা লাগতেছে এখন আসতেছে হম 650 টাকা আচ্ছা এই ডিজাইনের কালার আমরা পাবো 4টা এই যে একটা দেন আপু বাসন্তি কালার দেইখেন আপু কি আগে খাজে বের করতেছে প্রতিটা কালার ডিজাইন হচ্ছে কি পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডার করে দেন এগুলো আপু বাসায় পরার জন্য মানে রাফ ইউজের জন্য পারফেক্ট ড্রেস আপু আর বাইরে আপনি যান বা না জান বাসায় তো আপনার থাকতে হবে রাইট আর যেহেতু বাসায় আপু লং টাইমে থাকা লাগে সো আপু বাসায় ড্রেস ওর লাগে বেশি আর যদি হ্যাঁ মানে আপনার হচ্ছে গিয়ে বাসায় এরকম কিছু হচ্ছে গিয়ে কি বলে পালন থাকে ওগুলির পিছনে ভাগদোর করা লাগে তাহলে তো যান জিন্দগি সবই শেষ আর সেই ক্ষেত্রে তো আপু ড্রেস আরো বেশি লাগে কারণ ওই পালন গুলি কি করে আপু মানে নিজে তো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গে ময়লা হয় সেই সাথে হচ্ছে গিয়ে মাদেরকেও নোংরা করে দেয় তাই না আর তখন হচ্ছে হচ্ছে বারবার ড্রেস চেঞ্জ লাগে নিজের জন্য হলো তাই না তো তখন তো আরো বেশি ড্রেস লাগে তো আপনারা এগুলি ড্রেস না পো আপনার রাফ যেভাবে খুশি পড়বেন আপনি হাঁপাই গেল আপনি বিরক্ত হয়ে গেল ড্রেসের কিছু হবে না ড্রেস দেখবেন যেমন এটা তেমন আছে আমি বললাম না পুরো আপনার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন উসুল পুরো টাকা টাকু আচ্ছা তোমার এই জয়পুর জয়পুরি গুলো অনেক ভালো থ্যাংক ইউ এই যে রিভিউ আস্তে আস্তে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মন চাচ্ছে প্রতিটা ডিজাইন থেকে একটা একটা নেই তাই না আল্লাহ সব থেকে বেশি যেটা ভালো লাগতো ওইটা নাও আপু পড়া কম আছে তোমার পড়াটা কত আমার পড়াটা একটা কুর্তি টু পিস আমার পড়া ড্রেসটার প্রাইস 8৫০ টাকা মোহাম্মদ ইমাম হোসেন আরি থেকে আপু ভালো আছি এই আমি না এরকম আপনার মানে এই এই প্রিন্টারে বাটিক ড্রেস পরেছি আপনি আরো দুই আড়াই বছর আগে হ্যাঁ আপনার বারোশো টাকা দিয়ে তখনই কিনছিলাম আপু হঠাৎ এটা দেখে মনে পড়ে গেল ড্রেসটা ওরে বাটিক ড্রেস হচ্ছে গিয়ে কই মাছের প্রাণ নষ্ট তো হয় নাই আবার হচ্ছে কি পড়তে পড়তে মানে শেষের দিকে তো এত পরিমাণ কাপড়টাও মিহি সফট হয়ে যায় না ফেলতেও ইচ্ছা করে না তাই না এই মানে ড্রেসটা নিয়ে মানে এই মানে এই এইরকমই সেম বাটিক যে আমি পরেছি আপু অনেক সুন্দর একটা স্টোরি আছে বলবো না অনেক অন্য এক সময় এখন হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ড্রেস কয়টা দেখা শেষ করি আমি আজকে সকালে অনেক তাড়াতাড়ি কেমন মানে মাথা ভার হয়ে আছে ভালো লাগতেছে না তোমার পরটা দেখাই দিচ্ছে আল্লাহ রে খালি হচ্ছে কি আমার পরটা একটা বাটির ইয়ে কি বলে একটা হচ্ছে জয়পুরি পরে তারপরে লাইভে দাঁড়ানো দরকার ছিল না কিন্তু আপু জয়পুরি আমি মানে অফিসে এসে দেখি জয়পুরি আসছে ঠিক আছে গতকালকে রাত্রে আসার কথা ছিল আজকে যে দুপুরে আদৌ আমি তো গতকালকেই বলে রাখছি যে দুপুরে দেখাবো কিন্তু আজকে দেখাইতে পারতাম কি না আমি আমার আসলে জানা ছিল না তো আমি এতে অফিসে ঢুকেই দেখি যে জয়পুর ওরা গুছাচ্ছে লাইভের জন্য মন তো খুশি হয়ে গেল তো এখন যে সময় আসছে আমি তো বানায় পড়ে তো লাইভ করতে পারবো না চিন্তা করলাম যে ওকে ফাইন বলেছি গতকালকে দেখাবো আজকে দেখাই দেই আপু দেখেছেন এটা কাঁঠালি কালারের মধ্যে আপু এই ডিজাইনের কিন্তু একটা বাসন্তী কালারও দেখাইছি বাসন্তী আর কাঁঠালি কিন্তু আপু আলাদা আলাদা এক করে দিয়েন না যেন আবার হ্যাঁ এই যে দেখেন বাসন্তী আর কাঁঠালি কিন্তু আলাদা আলাদা আমি পিকচার আপলোড করে দিচ্ছি কোনো সমস্যা নাই আপু যেটা যেটা যার কাছে ভাল লাগবে অর্ডার করবেন এটার আপু কালার চারটা মানে প্রতিটারই চারটা করে কালার আপনার হচ্ছে গিয়ে এটার দেখাইছি মাস্টার্ড কালার সরি কাঠালি কালার দেখাইলাম ম্যাজেন্ডা কালার দেখাইলাম মানে রানী আপনার হচ্ছে গিয়ে বাসন্তী দেখালাম ব্ল্যাক দেখাইলাম আমি পিকচার আপলোড করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আপনারা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপু এই যে দেখেন উইন্টারে কই যাবেন ঘুরতে উইন্টারে আপু মানে মুহূর্তে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই কোথাও কারণ হচ্ছে গিয়ে আমি বললাম না মানে শীতকালটা আমার ওরকম ভালো লাগে না আপু একবারে মানে ঘরের থেকেই বের হইতে ইচ্ছা করার কাজ টাজ তো আসলে করতে ইচ্ছা করে না বুঝছেন শীতকালে এত পরিমাণ মানে বিরক্ত লাগে মনে হয় মানে সবকিছু না ধাক্কা মনে হয় এ কারণে মানে আমার ঘোরাফেরার জন্য সবাই বলে না শীতকাল কিন্তু আমার একেবারে ভালো লাগে না ঘোরাফেরার জন্য আমার কাছে মনে হয় মানে নর্মাল শীতকাল বাদে যে যেকোনো সময় আমার জন্য ভালো এইটা আপু দেখেন আমার পরা যে ড্রেসটা এটা হচ্ছে কি আপনার ইয়ার টাই ডাই ন্যাচারাল টাই ডাই এর মধ্যে কিন্তু আপু আছে স্ল্যাপ কটন যারা যারা দেখতে চাচ্ছেন দেখা যাচ্ছে এখানে একটা প্লেট করে স্টোন এর বাটন সেলাই করা যেন উঠে পড়ে না যায় আর পুরোটা ড্রেস মধ্যে এখানে নেইকে এভাবে সুন্দর করে রিয়েল মিরর ওয়ার্ক করা আবার লক করে দাও সুতা দিয়ে যেন উঠে পড়ে না যায় কেমন কিউট আছে ড্রেসটা মানে নরমালি আমাদের কুর্তি মানে সাড়ে নশোর নিচে হয় না সর্বনিম্ন সাড়ে নয়শো আর সর্বোচ্চ আপ বারোশো পঞ্চাশ পর্যন্ত আমরা সেল করি আর সেইখানে আপু এটা আমি আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিয়েছি মাত্র আটশো টাকা যেখানে কিনা জামার কোয়ালিটিটাও অনেক ভালো পাবেন ওনাটা আবার রেউন্ড চওড়া বলেন লম্বা বলেন অনেক বেশি কিন্তু আছে এটা জামার বড়িটা ছেচল্লিশ না জামা বড়ি ছেচল্লিশ লম্বাটা আপ তেতাল্লিশ এর মতো হবে একটা মানে হোয়াইট সালোয়ার দিয়ে পরবেন সেক্ষেত্রে দেখতে আরো বেশি সুন্দর লাগবে জামা ওনার টুক লাগবে না ইয়া লাগবে না ছবি লাগবে না প্রাইস পড়ছে আপু মাত্র আটশো টাকা এই সেম ড্রেসটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আপু আরেকটা কালার এটা খয়ারি কালার কালারের সাথে বাসন্তী কারোর যদি কোনো বিয়ে সাথে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম থেকে থাকে বা হলুদে মানে আমরা শাড়ি পরবো না এবার হলুদ হচ্ছে গিয়ে ড্রেস পরবো এরকম কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে এটা নিয়ে নিতে পারে না ঠিক আছে সবাই মিলে পড়লে অনেক ভাল লাগবে মানে এইটা এটা মিলাই নিলেন দেখতে ভাল লাগবে বা হচ্ছে একটা কালার সিলেক্ট করতে পারেন সুন্দর আমরা মানে এখন তো হচ্ছে কি যে যার যার মতো আসলে ব্যস্ততার মধ্যে এখন হচ্ছে দিন কাটাই দিছি আগে একটা সময় ছিল আপু আমাদের হচ্ছে গিয়ে ফ্যামিলিতে মানে আমরা জয়েন্ট ফ্যামিলি তো ছিলাম আপনাদেরকে তো বেশি অনেকবারই বলেছি ছোটখাটো কোনো কিছু হইলো লাইক হচ্ছে গিয়ে জাস্ট আমার বার্থডে ধরেন এরকম বার্থডে সবাই মিলে একসাথে হচ্ছে খাবো কোথাও যাবো না খাবো সবাই মিলে তো এরকম সবাই একসাথে এরকম বললে টললে সবাই বাসায় আসতো কিন্তু মানে ওই দিনের জন্য স্পেশালি একটা ড্রেস কিনতে হবে সবাই আমরা একরকম ড্রেস কিনবো এরকম ঠিক আছে ওই একরকম ড্রেস পরে যে মানে কিছুই কিন্তু না বললাম না কোথাও যাওয়া টাওয়া কেউ না কিছু না জাস্ট এক মানে সবাই একসাথে বসে খাবো এরকম অবস্থা তো আহ আপনার ঘরের মধ্যে এই আট আট আটা দুষ্ট যাবে মোজ মাস্তি বাট হচ্ছে একটা ড্রেস কিনবো সবাই একরকম পরবো এরকম একটা ইয়া ছিল এখন হচ্ছে গিয়ে মানে ধরেন যে কোনো ওকেশন ছাড়া বা হট মানে একেবারে মানে বেশি প্রয়োজন ছাড়া তো সবাই একসাথে ওইভাবে মিট করাও হয় না বললো না যে যার যার মত হচ্ছে এখন ব্যস্ত ফ্যামিলির সবাই তো আগে এরকম ছিল তো আপনাদের মধ্যে এরকম যদি থেকে থাকে যে ছোটখাটো এরকম ইয়ার টিয়া মানে সবাই আমরা একরকম সেই সেক্ষেত্রে এগুলো কিন্তু নিতে পারে একবার বাজার ফ্রেন্ডের দামে পরেও আরাম পাবেন দেখতেও সুন্দর আপনি স্মার্ট আচ্ছা বাদ দেন কোনো প্রোগ্রাম প্রোগ্রাম বা কোনো হচ্ছে কি স্পেসিফিক বাদ দেন আপনি নরমালি এই পরে অফিসে যেতে পারবেন স্টুডেন্ট যারা আছেন আপনারা ক্লাস বলেন বলেন কোচিং করতে পারবেন বা আপনারা হাউস ওয়াইফ যারা আছেন তারাও কিন্তু এটা পরে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাকে স্কুল থেকে আনা কোচিং থেকে আনা বা টুকটাক হচ্ছে মানে গ্রসারি শপে গেলেন এটা ওটা কিনে নিয়ে আসলেন বা হুট করে বাসায় কোনো মেয়ে মানুষটা ড্রেস চেঞ্জ করে এটা পরে ফেলতে পারেন দেখতে ভালো লাগবে স্মার্টও কিন্তু লাগে আটশো পঞ্চাশ টাকা আপু ঠিক আছে জিনিসটা খুব সুন্দর দুটা কালারই নিয়ে নিতে পারেন কিন্তু আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি একটু আবারও বলে দেই ওরে এই যে এই লিপস্টিকটা মনে আমাদের শেষের দিকে মাত্র ছয় পিস মনে হয় এখন আর আছে নিতে পারেন আপু এটা সেমি ম্যাট ওকে সেমি ম্যাট আপু এই ফুল বক্সটার মধ্যে টোটাল আটটা কালার লিপস্টিক পাবেন আপনারা দেখছেন তো ইদানিং যে আমি এখান থেকেই লিপস্টিকগুলি দিচ্ছি আজকে যেমন আপু এটা না এই যে এই এইটা এইটাই এই যে আপু এই লিপস্টিকটা আপু দেওয়া হয়েছে চার নাম্বার ঠিক আছে এই চার নাম্বারটা কিন্তু এর আগে আমি বেশ কয়েকবার বলেছি যে দেওয়া হয়েছে মানে এটা একবার একটা লাইট টোন একটা কালার আসে স্মার্ট যেমন একটা কাজে আমি আসলে বের হয়েছিলাম দেখেন কালারটা ঠিক আছে না বলেন এগুলি হচ্ছে কি আপনি এদিক সেদিক গেলেও হচ্ছে গিয়ে লিপস্টিকটা দিতে পারবে মানে এখানে যে কটা কালার আছে সব প্রতিটা কালার আপনার প্রত্যেকদিন প্রয়োজন পড়বে এরকম কালারগুলি দেওয়া আছে সেমি ম্যাট ড্রাই হবে না এটা ইউজ মানে হ্যাপি থাকতে পারবেন এক কথায় আটটা কালার লিপস্টিক হ্যান্ডি একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা বক্স সহ পাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকা ইনবক্স করে দিন ভালো লাগলে লিপস্টিকটা আর মাত্র ছয়টা মনে হয় আছে আমার কাছে অ্যাভেলেবেল আচ্ছা এরপর আপু ব্রেসলেট দেখাইছিলাম ব্রেসলেটটা না এটা অ্যাডজাস্টেবল ওকে অ্যাডজাস্টেবল এটা কালার টালার আপু যাবে না দুবাই গোল ডিজাইনে এটা করা হয়েছে আপু খুবই সুন্দর মাত্র আপনার তিনশো টাকায় দেওয়া হয়েছে এই ব্রেসলেটটা তিনশো পঞ্চাশ ছোট বড় সবাই পড়তে পারবেন কাজেই তো অ্যাডজাস্টেবল আর সেই সাথে এটা একটা আমি পরে আছি যে আমার মানে এই ডিজাইনটার মতো এটা আপুর রেস্টক হয়েছে এতদিন কিন্তু ছিল না অনেক আপুরা নিতে চেয়েছিলেন বাট ছিল না এখন কিন্তু চলে আসছে এটা নিয়ে নিতে পারেন আপু দেখেন ডিজাইনটা হুবু হু আমারটার মতো ঠিক আছে হুবহু আমারটার মতো গোল্ডের একটা ডিজাইনে অরিজিনাল গোল্ডের একটা ডিজাইনে করে দাও আছে জুপিন ব্র্যান্ডের এটা তো এটা আপু আপনার রাফ ইউজ করলেও দুই বছর কালার ঠিক থাকবে আর যদি তোলা তোলা পর পাঁচ সাত বছরও কিছুই হবে না এই ব্রেসলেটটা সাতশো বিশ টাকায় আপনাদেরকে আমি দিচ্ছি তাড়াতাড়ি অর্ডার করবেন এর লিপস্টিকটা দিয়ে আছি আমিও দিয়ে আছি চিমটি তোমাকে আচ্ছা এটার প্রাইস আপু সাতশো বিশ টাকা ইনবক্স করে দেন আপু যদি এই ব্রেসলেটটা ভালো লাগে এটা না আপনার ফিক্সড করে দেয় এটা মানে আপনি ছোট বড় করতে পারবেন না কেমন এই ব্রেসলেটটা সাতশো বিশ টাকার এটা চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যাডজাস্টেবল এটা আপু তিনশো পঞ্চাশ টাকা দেখেন কে কোনটা নেবেন ইনবক্স করে দিন যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে দিতে পারবার শেষ হয়ে গেলে তো আপু নাই বলা ছাড়া উপায় নাই সময় লাগবে আসতে আর আমি যে চেইনটা পরে আছি আপু এই চেইনটা দেখতে হুবহু গোল্ডের মতোই লাগে তো এই চেইনটা আমরা আপনাদেরকে তিনশো টাকায় দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ করে দাও রাফ ইউজও করতে পারবে খেয়াল করবেন যেন পারফিউম না লাগে ওকে পারফিউম লাগলে কালো হয়ে যাবে আপু আমি যেটা যা তাই বলে আপনাদেরকে দিচ্ছি আর প্রত্যেকটা আপু দেখেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু খুশি হচ্ছে একটু যখন আমি রিভিউগুলি আপুদের শেয়ার করব একটু খেয়াল করবেন আপু তাদের মানে তারা কি বলেছে ওগুলো একটু পড়বেন দেখবেন প্রত্যেকে অনেক খুশি হচ্ছে প্রোডাক্ট গুলি হাতে পেয়ে হ্যাঁ তো আপু এই তো এখনকার মতো এইটুকুই থাক আমি আজকে একবার একটু রেস্ট নেওয়ার সুযোগ পাইনি খুব খারাপ লাগতেছে বিদায় নিলাম আপু ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রাতে দেখা হবে আজকে দেখে দুইটা লাইভ করে দেবো রাত্রে একটা লাইভ করব আটটায় এগারোটার পরে আরেকটা লাইভ করব একবারে শর্ট করে কিছু নতুন প্রোডাক্ট আসছে জুয়েলারি আমি দেখিয়ে দিব রাতের লাইভে বিদায় নিলাম তাহলে আহ লিপস্টিক আমার জন্য এক বক্স ফ্রাইখো আপ আপু একটু ইনবক্সে নখ দিয়ে দাও আমি মানে অফিসে ঢোকার আগেই দেখতেছিলাম মানে কার্টুন সব মানে শেষ জাস্ট একটা কার্টুন থেকে একটা বক্সে এখন বের করছো এক বক্সের ভিতরে ছয়টা থাকে মানে ছয় পিস লিপস্টিকই আছে বলতেছিল ওরা ম্যানেজারকে যে ইয়ার আর মাত্র ছয় ছয়টা আছে লিপস্টিক তো এই কারণে বললাম হ্যাঁ যে একটু ইনবক্সে নক দেন তাহলে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা আলাদা করে রাখবেন নাহলে হুট করে দেখবেন যে শেষ আপু এটা আমাদের প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ আপুরা নিচ্ছেই ড্রেস এর সাথে হোক জুয়েলারির সাথে হোক নিচ্ছেই আপু এটা অনেক কাজের একটা জিনিস আসবে না বলতে আপু আসবে দেখা গেছে যে আট দশ দিন সময় লাগবে এই আর কি আপু প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিছু সময় মানে এক সপ্তাহের মধ্যেও পেয়ে যাই আবার কিছু সময় আপু পনেরো দিন লেগে যায় হ্যাঁ ঠিক ঠিকানা নাই এই আর কি আহ আপু ইউজ ড্রেস লাইফটা তুমি কি আপু কি ইউজ ড্রেস লাইফটা তুমি নাও প্লিজ ইউজ রেজ লাইফটা আপু মানে ইয়ার তোমার হচ্ছে গিয়ে কেন ইয়া তো তুষার তো দেখলাম যে ভালোই তো লাইফ করছো সবকিছু ক্লিয়ার বলে দিয়েছে তো দেখলাম আপু হ্যাঁ কোনো কি সমস্যা এমনি হয়েছে তারপর দেখি আমি পুরো লাইফটা দেখবো যে কোথাও কোনো সমস্যা কি হয়েছে কিনা বিভিন্ন কাজ টাজ আপু থাকে না ঘরের মানে আমি চাইলেও মনে করে যে সকালের দিকে একটা টাইম বের করব। তোমাদেরকে ইউজ ড্রেস দেখানোর জন্য হয়ে ওঠে না আপু হ্যাঁ এই কাজ ওই কাজ বিভিন্ন কাজ আপু থাকে এই কারণে আর কি তুষারকে দেওয়া যে ও যদি হচ্ছে গিয়ে লাইফটা করে দেয় না হলে ইউজ ড্রেস দেখানো হইতেছে না সে কবির থেকে বলতেছে দেখছো দেখানো হচ্ছে না আমি জাস্ট ড্রেস ট্রেস সব রেডি করে দিয়েছি ওদেরকে গুছিয়ে দিয়েছি যে এগুলো এগুলো ইউজ ড্রেস হিসেবে দেখাবা তো ওরা হচ্ছে গিয়ে সেই অনুযায়ী দেখাচ্ছে আপু আহ ওরা আমি বলে দিব না যে আরো ডিপলি ডিটেলস যেন বলে তারপরে হচ্ছে গিয়ে দেখায় কেমন আপো দেখবো যে তাহলে আর প্রবলেম হবে না বিদায় নিলাম রাতে আটটায় দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফিজ